আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য খুব সহজে কিভাবে আপনারা বাসায় মোগলাই বড়োডা বানাবেন তারই রেসিপি শেয়ার করবো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই যে এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা দু চা চামচ তেল স্বাদমতো লবণ আর ঠান্ডা পানি তো চলুন আমি এখন একটা বোল নিয়ে নিলাম বলে এখন আমি একে ময়দাটা নিয়ে নেব ময়দাটা নেয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেব তেল আমি এখানে এক কাপ ময়দাই নিয়েছি আপনারা যাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তো এক কাপ ময়দাতে আমার দুটো ডিম্পটা হবে আর কি তো জন্য আমি এক কাপ ময়দায় নিয়েছি তো এখন আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে এটাকে একটু মাখিয়ে নেব একটু ঘষে ঘষে মাখবেন তো এ পর্যায়ে যদি আপনারা ভালো করে মাখেন তাহলে দেখবেন যে এটা একদম বাজারের মতো মোগলাই পরোটাটা হচ্ছে তো এখন এই যে আমি ভালোভাবে একদম হাত দিয়ে ঘষে ঘষে এটাকে মাখিয়ে নিচ্ছি তো এভাবে একটু সময় নিয়ে মাখবেন এই যে এভাবে করে দেখবেন যখন এটা এভাবে হবে তখন বুঝবেন যে একদম পারফেক্ট আপনাদের ময়দার মিশ্রণটা তো এখন আমি এখানে একটু একটু করে ঠান্ডা পানিটা অ্যাড করে দেবো একসাথে সবগুলো পানি দিতে যাবেন না তো এখানে আমি একটু একটু করে ঠান্ডা পানি এখানে অ্যাড করে দিলাম তো আমি একটু দিয়ে মেখে আবার আর একটু পানি দিয়ে এখানে বেশি পানি লাগবে না তো আপনারা যখন মাখবেন তখনই বুঝতে পারবেন তো এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিলাম এই যে দেখুন আমরা যেভাবে পরোটা খাই ঠিক পরোটার একটা ডোয়ের মতো এটা হবে শক্ত না নরম না এই যে এই যে দেখছেন এরকম একটা ডো আমরা তৈরি করব তো তৈরি করে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো দশ মিনিট পর আমি ফিরে আসতেছি তো এই যে দেখুন আমি একটা লেচি কেটে নিয়েছি এখন এটাকে আমি বড় করে একটা রুটির মতো বেলে নেব একদম পাতলা একটা রুটি আমি বানাবো বড় করে আপনারা চাইলে শুধু তেল দিয়েও এটাকে বেলতে পারেন তো আমি খুব বড় করে এই যে দেখুন আমি রুটিটা বেলে নিলাম এটা হাত দিয়ে টানলেই এটা আরও বড় হবে যে দেখতে পাচ্ছেন তো এটা যত পাতলা হতে পারে সমস্যা নাই শুধু ছিঁড়ে না গেলে হলো এটা একদম পাতলা করে বেলবেন আপনারা যত পাতলা করে বেলবেন তত ভিতরটা হবে আর উপরটা ক্রিস্পি হবে তো এখন আমি একটা ডিম গুলিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম তো ডিম ভেঙে নেওয়ার পর আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটাবেন তাহলে কিন্তু এটা ফুলবে ভালো তো এখানে আমি ধনে পাতা আর কাঁচামরিচ কুচিটা নিয়ে নিলাম নিয়ে নিলাম পেঁয়াজ যেভাবে আমরা ডিম ভাজি খাই আর কি নর্মালি যেভাবে আমরা ডিম ভাজি খাই ঠিক ওভাবে এটাকে আমরা করে নেব তো একটু ভালো করে মিক্স করে নেব তো দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে আমি লবণটা অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ তো যে আমরা যে বড় একটা রুটি বেলে নিয়েছি ওটার মধ্যখানে আমি এখন এই বাটারটা দিয়ে দেবো এই যে দেখুন হ্যাঁ আমার এটা এখন আমি এখানে মধ্যখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখন আমি ভাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ভাজটা দেখে ভুজে নেবেন চার কোনা হবে এটা তো এই যে আমার ভাজটা একদমই সহজ দেখেন এই যে হয়ে গেল তো এখন আমরা একটা প্যানের তেল গরম করতে বসিয়েছি সরাসরি এটাকে দিয়ে তেলে দিয়ে দেবেন তো চেষ্টা করবেন একদম যেখানে ভাজবেন ওটার কাছে এটা বানাতে তাহলে সরাসরি তেলে দিতে সুবিধা হবে আর চুলা রাসটা একদম কমিয়ে রাখবেন নাহলে কিন্তু এটা বাইরটা পুড়ে যাবে আর ভিতরটা হবে না তো চুলা রাশটা একটু কমিয়ে দিবেন কমিয়ে দিয়ে যে আমরা যেভাবে ফুরি ভাজি ওইভাবে এটাকে একটু তেলটা উপরের দিকে দিয়ে একটু ভেজে নেবেন যে এভাবে একটু ভেজে নেবেন আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝবেন এটা কতটা মজা তো আপনারা একবার ট্রাই করলে বাজার থেকে কিনে খাওয়ার কথাই ভুলে যাবেন নিজেরা বাসায় যদি ট্রাই করেন কতটা সহজ দেখলেন তো এভাবে করে আমি দু পিঠ ভালোভাবে ভেজে নেব আপনারা তেলটা একটু উপরের দিকে উঠিয়ে দেবেন তাহলে দেখবেন যে এটা সুন্দরভাবে ফুলে উঠতেছে আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন এভাবে এভাবে করে আমি তেলটা উপর দিক দিয়ে দিয়ে দেব তো অবশ্যই দুইটা কাঠি ব্যবহার করবেন কারণ এটা তেল যদি আপনি একটা কাঠি দিয়ে এটাকে নাড়তে যান তাহলে কিন্তু এটা ছিটে আসবে গায়ে তো দুটা কাঠি দিয়ে এটাকে ধরে আপনি উল্টে দেবেন এই যে এভাবে একটু উল্টে দেবেন তো আমি দুই পিঠটাই ভালো করে ভেজে নেব আর অবশ্যই চুলা রাসটা কমিয়ে রাখবেন এই যে দেখুন আমার এক পিঠ বাজা শেষ এখন আমি আরেক পিঠটা উল্টে দেব আপনারা বাসায় বানালে বুঝবেন কতটা ক্রিস্পি আর কতটা মজা হয়েছে দেখুন আমার মোগলাই পরোটা রেডি তো আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আপনারা এভাবে কিমা মা পরোটাও তৈরি করতে পারেন তো এখন আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন উপরটা কতটা খ্রিসপি আর ভিতরটা কতটা সফট ডিমটা ফুলে ডাবল হয়ে গেছে এই যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেব ভেতরটা আসলে কীরকম হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো এই যে দেখুন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে ভিতরটা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ